ছাত্র বন্ধু, তোমরা দেখো আজকে আবার আমরা এক্সারসাইজ 8.3 নিয়ে এসেছি, মানে যেটা আমরা আগের দিন করেছিলাম যে উৎপাদক বিশ্লেষণ করেছিলাম। তো এই যে উৎপাদক বিশ্লেষণের 8.1 8.2 এটা দুটো আমরা অলরেডি কভার করে ফেলেছি। আশা রাখছি যে এই দুটোতে তোমাদের হয়তো কোনো সমস্যা নেই, যদিও সমস্যা থাকলেও তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে জানাতে পারো, হ্যাঁ, অথবা ইউটিউবে তোমরা কমেন্ট করে জানাতে পারো। এবার আমরা আজকে নিয়ে এসেছি এক্সারসাইজ 8.3। দেখো 8.3-তে আমাদেরকে যেটা করতে হবে, দেখো প্রথমে একটি অঙ্ক দেওয়া আছে t^9 - 5^512, মানে 512। তো এইটিকে আমাদেরকে সলভ করতে হবে। এইটিকে সলভ করতে গেলে আগে আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কতগুলো ফর্মুলা জানতে হবে। কেমন ফর্মুলা? কিউবিক ফর্মুলাগুলো। তো কিউবিক ফর্মুলা আগে আমরা প্রথম দিনই বলেছিলাম যে অ্যালজেব্রা মানে হচ্ছে ফুল অফ ফর্মুলা, একদম ফর্মুলায় ভর্তি। ফর্মুলা তোমাকে ভালো করে পড়তে হবে। তাহলে দেখি আমাকে একটা ফর্মুলাগুলো আমি লার্ন করি যে এ প্লাস বি তার ঘন কিউ ইজ ইকুয়াল টু এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ। ঠিক সিমিলারিটি এ মাইনাস বি তার হোল কিউ ইজ ইকুয়াল টু এ কিউ মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি। ওকে, দেখো এই যে ফর্মুলাটা লিখেছি আমরা, এই যে 1 নম্বর এবং 2 নম্বর, এই 1 নম্বরটাকে ভাঙিয়ে আমরা কি কি পেতে পারি আগে এইটুকু মেজারমেন্ট করি। যেমন 3 নম্বর ফর্মুলাটাকে ফর্মুলা 1 থেকে আমরা কিন্তু বেরিয়ে আসি কি এ কিউ প্লাস বি কিউ। দেখো এ কিউ প্লাস বি কিউ ইজকাল টু আমি কি কি লিখতে পারি, প্রথম লিখতে পারি এ প্লাস বি তার হোল কিউ মাইনাস। দেখো এখানে এই দুটো ভদ্রলোককে যদি আমরা ওপারে পাঠিয়ে দিই, মানে ফিজিক্যাল লে পারে, তাহলে প্লাস আছে ওপারে গেলে কি হবে মাইনাস, আর 3 এ বি কমন নিয়ে নিলাম তাহলে থাকলো এ প্লাস বি। দেখো তো এইরকম ফর্মুলা এসেছে কিনা। এবার আবার এটাকে আরেকটি সিম্পল ফর্মুলা আমরা লিখতে পারি, যেমন এ প্লাস বি তার হোল কিউ মাইনাস সরি ডাইরেক্ট করে দিলাম। দেখো তারপরে এই যে এ কিউ প্লাস বি কিউ এর সূত্র, এটিও লিখতে পারি এ কিউ লিখতে পারি। হলো আমাকে সবসময় কিন্তু, যেহেতু আমরা উৎপাদক বিশ্লেষণ করছি তাহলে আমাদেরকে এই সূত্রটাই সবসময় অ্যাপ্লাই করতে হবে, উৎপাদক বিশ্লেষণ এই সূত্রটাই প্রযোজ্য। 4 হচ্ছে এ কিউ মাইনাস বি কিউ। এ কিউ মাইনাস বি কিউ এর সিমিলারিটি, সেম প্রবলেম হবে কি আপনি দেখো, এ কিউ মাইনাস বি কিউ এর ফর্মুলা কি যদি আমি এইরকম ফর্মে সাজাই এ মাইনাস বি তাহলে এখন তোমাদের মনে রাখার সহজ উপায় হচ্ছে যদি এখানে প্লাস থাকে, যদি এখানে প্লাস থাকে তাহলে এটা প্লাস এটা মাইনাস, যদি এখানে মাইনাস থাকে তাহলে এটা মাইনাস এটা প্লাস, জাস্ট রিভার্সটা আমাকে মনে রাখবে। তাহলে এই 3 এবং 4 এই দুটো ফর্মুলা তোমাকে এই ক্ষেত্রে বারবার ইউজ হবে। হ্যাঁ, যেহেতু আমরা এখন সলভ করছি কিউবিক প্রবলেমটা, হ্যাঁ, তাহলে কিউবিক প্রবলেম সলভ করতে 3 হাত, তাহলে এদেরকে সলভ করার জন্য 3 এবং 4 নম্বর ফর্মুলা বারবার ইউজ হবে। তো এটিকে আমরা স্টার দিয়ে বাড়িতে ভালোভাবে মুখস্থ করব, 1 আর 2, কেমন এই দুটো ফর্মুলা মুখস্থ। এবার দেখো আমরা একটু অঙ্কেতে চলে যাই, অঙ্কেতে যদি যাই আমরা দেখি প্রবলেম ছিল t^9 - 5 এটা, তাহলে ইজিকাল টু t^3 তার হোল কিউ লিখতে পারি মাইনাস 512 আছে, 512 কার কিউ সেটা তোমাকে আগে জানতে হবে। তাহলে তুমি দেখো যদি তুমি মনে করছো যে তুমি ভুলে গেছো, হতেই পারে যে তুমি ভুলে গেছো, তাহলে তোমাকে মনে রাখার বা বের করার কী কৌশল আছে তোমাকে এটি খেয়াল করতে হবে। যেমন দেখো 512, তো 512-কে আমরা কী কী ভাবে ভাঙতে পারি, দেখো তুমি যে কোনো মানে যে কোনো উপায়, ধরো তুমি ভুলে গেছো কিন্তু ভোলা উচিত নয়, এই কারণে উচিত নয়, আমাদেরকে কতগুলো জিনিস মনে রাখতে হবে।
যেমন মানে 1 কিউব 2 কিউব 3 কিউব, কারণ পরীক্ষা হলে কি হয় আমাদের কাছে সময় বড্ড কম থাকে, ওই সময়ের মধ্যে যদি আমাদেরকে কমপ্লিট করতে হয় তাহলে আমাদেরকে কতগুলো প্রসেস মাথাতে অ্যাডভান্স রাখতে হবে। যেমন বলি তো এটা করার আগে যেটা বলছিলেন যে 512 যেমন ধরো 512 তো আমি আগে দিনই এগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে, যেমন 1 কিউব যে 1, 2 কিউব কত 8, 3 কিউব কত 27, 4 কিউব কত 4 কিউব 64, 5 কিউব কত 125, 6 কিউব কত 260, 7 কিউব কত 7 কিউব কত বলো দেখো, যদি ধরো মানে সাপোজ ধরো যে কোনো গল্প করেছে ধরো মনে তোমার আসছে না ভুলে গেছো, এরকম করার জন্য তোমাকে মাথায় রাখবে যে 7 কিউব মানে 7 7 7, এই জন্য আমরা গুণ করবো তাহলে কত হবে 343। ওকে 8 কিউব কত 512, 9 কিউব কত 9 কিউব কত 729, আর 10 কিউব তো জানিই আমরা 1000। এর জন্য আমাদেরকে এইটুকুটাকে খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে, যদি মুখস্থ রাখো তাহলে তোমার কিন্তু অনেক কাজ সহজ হয়ে যাবে। যেমন দেখো 512 কার কি 8 কিউব, তাহলে আমরা এখানে ডাইরেক্টলি বসিয়ে দিতে পারবো, না হলে কিন্তু তোমাকে অনেকবার চিন্তা করতে হবে যে কী বসাবো। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী ছিল, এ মাইনাস বি বলো a স্কয়ার প্লাস এ বি, এ ইন্টু বি মানে এ প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 8 8 64 64। ওকে কেমন, তাহলে দেখো এই পর্যন্ত আমরা তো খুব ইজিলি ভেঙে দিলাম, এবার দেখি যে এইটাকে আমরা কিভাবে ভাঙছি। দেখো টি কিউব মাইনাস 8 আছে, এটাকে কি আবার লিখতে পারি না, টি কিউব মাইনাস 8 মানে হচ্ছে 2 কিউব, দেখো কারণ 2 কিউব মানে কত ছিল 8 ছিল, ওতে দেখো একটা অঙ্কতে দুখানা জিনিস ব্যবহার হয়ে গেছে অলরেডি, তাহলে টি কিউব মাইনাস 2 কিউব এটা রইল। কেমন, এবার এটা যেমন আছে এটাকে আগে লেখার চেষ্টা করি, হ্যাঁ টি টু দি পাওয়ার কত 6, 8 টি কিউব প্লাস 64, এটার গল্প কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এটিকে ভাঙি আমরা, যদি এটিকে আমরা ভাঙি তাহলে এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি আবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার 2 স্কোয়ার মানে কত 4, আর তার পাশে যেটা লেখা ছিল এটা তো থাকবে টি টু দি পাওয়ার 6 প্লাস 8 টি কিউ প্লাস 64। তো দেখো এই ধরনের প্রবলেম আমরা এসে গেছি অ্যান্সারে, তো এইগুলো খেয়াল রাখতে হবে তোমাকে যে আমাদেরকে যদি এইগুলো আমরা মুখস্থ করে রাখি তাহলে অনেক দ্রুত কিন্তু অঙ্ক সলভ করা হয়ে যাবে। আর কি এই ফর্মুলাটা তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ রাখবে যে এ কিউব প্লাস বি কিউব অথবা এ কিউব মাইনাস বি কিউব, যেমন ধরো এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা আমরা কি বললাম, যদি প্লাস থাকে তাহলে সামনেটা প্লাস হবে, তার মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক উল্টো টাইপের ভাবো, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব ইজিকাল টু কী হবে, এ কিউব যেহেতু মাইনাস আছে তার মানে এখানেও মাইনাস, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। অতএব এইভাবে যদি সহজভাবে তুমি মনে রাখো তাহলে তোমার কাছে কিন্তু অঙ্ক সলভ করা অনেক ইজি হয়ে যাবে। এবার আমরা যাচ্ছি কোশ্চেন নাম্বার 2 তে, দেখবো দেখি কোশ্চেন নাম্বার 2 আমাদেরকে কি বলেছে একটু দেখি। না কোশ্চেন নাম্বার 2 টা দেখি আমরা, 729 p টু দি পাওয়ার 6 মাইনাস q টু দি পাওয়ার 6 আছে। দেখো 729 আমরা সোজা চলে আসি স্কোরবোর্ডে, দেখো 729 কত 90, তাহলে খুব সহজেই আমরা বুঝতে পারছি এটা 9, তাহলে 9 p দেখো 90 q p 6 মাইনাস q 6, এই পর্যন্ত ঠিকঠাক আছে, কোনো ঝামেলা থাকলে কথা বলবে। দেখো এটাকেও আমরা ভাঙতে পারি 9, তো 9 কার যেমন ধরো 9 ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার এটা লিখতে পারি, তাহলে এখানটা বসিয়ে দিই আর এই 9 এর জায়গাতে যদি আমরা এখানটা বসিয়ে দিই 3 স্কোয়ার, যেমন তাহলে এটা ইজ ইকুয়াল টু দেখো এভাবে লিখতে পারি 3 স্কোয়ার মানে কত 3 টু দি পাওয়ার 6, 3 টু দি পাওয়ার 6 মাইনাস কি টু দি পাওয়ার 6, এই ফর্মে নিয়ে চলে আসতাম। দেখো এই ফর্মে আনা এই কারণে যেহেতু দুটোরই পাওয়ার কি হয়ে গেছে 6 হয়ে গেছে, তো আমার ক্ষেত্রে খুব সুবিধা হবে, তার জন্য এটিকে করা। তো 3p তাহলে আমরা এরকম করতে পারি 3p হোল কিউব মাইনাস q স্কোয়ার 4p
होल কিউব লিখতে পারি তাহলে দেখো a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউব এর ফর্মুলা কি a মাইনাস b ইনটু a স্কয়ার তো a স্কয়ার দেখো a স্কয়ার মানে 3 3 যা মানে এখানে ভেঙে দিচ্ছি তোমাকে দেখো ভেঙে দিলে সবথেকে সুবিধা হবে 3 স্কয়ার b স্কয়ার তার হোল স্কয়ার তাহলে a স্কয়ার প্লাস 2 2 তো হবে না প্লাস ab তাহলে a 3 স্কয়ার b স্কয়ার a ইনটু b মানে q স্কয়ার প্লাস q q স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার মানে এই পর্যন্ত আমার প্রবলেমটা আসলে এখানটা বুঝিয়ে দিচ্ছি এটাকে দেখো q স্কয়ার হোল টু দি পাওয়ার স্কয়ার তাহলে এই পর্যন্ত প্রবলেমটা এসে গেছে এবার দেখো আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে যে এর পরে কিছু করা যায় কিনা যেমন দেখো এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে অলরেডি কিন্তু আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা আমরা আগে বলেছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তাহলে 3b প্লাস q আর 3b মাইনাস q কেমন এটা ভেঙে গেল এবার এটা ভেঙে দেখো যে কি আসছে এটা ভাবলে কি আমি 3 স্কয়ার p তাহলে দেখো 3 মানে 9 3 স্কয়ার মানে 9 আর তার হোল স্কয়ার তার মানে কত 9 স্কয়ার মানে হচ্ছে 81 p স্কয়ার কেমন এটা মুছে দিই আচ্ছা এটা কত হলো 3 মানে 9 9 p স্কয়ার q স্কয়ার এটা কত হলো q টু দি পাওয়ার তো এখানে তাহলে একটা যেটা স্কয়ার হবে এটা কি হবে 4 হয়ে যাবে কেমন আমাদের প্রবলেম এই পর্যন্ত কিন্তু সলভ হয়ে গেছে তোমাদের যদি মনে হয় যে কোথাও অসুবিধা আছে